तब कथामृतं तप्तजीवनं कविविरचितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदात शंभुविघ्नं कीजे गुरुदाजन। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। मास्टर प्रति देखो श्रीरामकृष्ण कथामृत, देखो अष्टवक्र संगीता आत्मज्ञानेर कथा आछे। आत्मज्ञानीरा बोले जे सोहम, अर्थात आमी सेई परमात्मा। एसब वेदांत बादी सन्यासीदेर मत। ठाकुर किन्तु बेश सुंदर भावे उनी सब किछु के सम्मान दिएछेन, सब किछु तिनि अवलम्बन करेछेन, किन्तु अधिकारी भेदे तिनि प्रत्येकेर जन्य आलादा आलादा व्यवस्था करेछेन। कखनो अष्टवक्र संगे काउके पढ़ते बोलेछेन, आबार काउके निषेध करेछेन, काउके बोलेछेन हयतो चैतन्य चरितामृत बा आरो किछु भक्तिमूलक ग्रंथ पाठ करते, কাউকে বলেছেন এই ধরনের প্রকরণ গ্রন্থ পড়েছে। তো ঠাকুর আজকে এখানেই বলেছেন যে অষ্টবক্র সংগীতের সম্বন্ধে এসেছিল যে আত্মকারীরা বলে যে সোহম, আমি এই পরমাত্মা। আত্মকারীরা বলে সোহম, অর্থাৎ সো অহম, আমি হচ্ছি সেই পরমাত্মা। এসব বেদান্ত সন্ন্যাসীর মত। যখন সন্ন্যাস দেওয়া হয়, সন্ন্যাস যদি গ্রহণ করতেই হয় বা সন্ন্যাস নেওয়া হয়, সন্ন্যাসের একটা প্রধান ব্রত থাকে। যখন বিনিয়োগ করা হয় তখন সে কী করে, সবসময় ওঙ্কার জপ করে। ওং মানে কি, নিজের পরম আত্মা ব্রহ্ম, যে নিজের নির্দিষ্ট যে নাম ওং, সে তার উচ্চারণ করে এবং নিজেকে কী করে, আমি সেই পরব্রহ্ম পরমাত্মা। এটা একান্ত সন্ন্যাসীদের দরকার। সন্ন্যাসীদের এখন যদি আমি সন্ন্যাস নিয়ে থাকি আর যদি বলি না আমি সহন ভাবনা চিন্তাতে আরূঢ় হতে পারছি না, ঠাকুরের আদর্শ অনুযায়ী আমরা নিশ্চয়ই ভক্তিভাব নিয়ে নাহম নাহম করব, তারপরে সোহম ভাব আসবে। কিন্তু এটা সন্ন্যাসীদের কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন। সন্ন্যাসীর মত সংসারের পক্ষে মত ঠিক নয়। তো আমাদের বিশেষ করে ভক্ত পরিবেশ পরিস্থিতিতে যেখানে ঠাকুর থাকতেন বা আমরাও থাকি, তো সেখানে এই অষ্টবক্র সংগীতা যে বেদান্তের যে কথাটা সোহম, সেটা মানায় না সংসারীদের জন্য সবাই। তাই ঠাকুর সেখানে একটু সাবধান করে দিয়েছেন যে সবাই সবই করা যাচ্ছে, হ্যাঁ, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এটা বড় একটা শোভা পায় না। অনেকে সংসারে দেখা যায় একটু পড়াশোনা করেছে, হয়তো সংসারও করেছে, দু চারটে বেদান্তের বইও পড়েছে, হয়তো দু চারটে উপাধিও পেয়েছে, তখন দেখা যায় সে একটু লোকাচারে বা তারা যখন প্রবচন দিতে আসে তখন বেদান্তের সব আলোচনা চর্চা করে। তো সেখানে ঠাকুর কিন্তু একটু কটাক্ষ করেছেন যে সবই করা যাচ্ছে, মানে করা যাচ্ছে মানে উনি ব্র্যাকেটের মধ্যে দিয়েছেন, আহার নিদ্রা ভয় মৈথুনাথ পক্ষে সংসারের কাম ক্রোধ লোভ মোহ মধুমাশ্চর্য, যেসব মায়ার সংসারে সংসারীরা সেটাকে অবলম্বন করে জীবনযাত্রা পালন করছে, তাদের জন্য ঠাকুর এখানে বলছেন যে সবই করা যাচ্ছে। আর উনি খুলে বলছেন না, এটা বুঝে নিতে হবে। তারা সংসারে থাকলেই তো সেসবগুলো তাকে অবলম্বন করেই তো তারা এগিয়েছে, নাহলে সংসারে এত বড় পরিবার হলো কী করে, ছেলে মেয়ে সংসার, যাই হোক, তো এখানে সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ বলাটা, এই জন্য খুব ভালোভাবে উনি এটাকে কিন্তু পার্থক্য করেছেন। যদি তুমি সন্ন্যাস নিতে চাও, যেমনি সাক্ষাৎ চৈতন্যবাবু তিনি বিষ্ণুরূপকে ত্যাগ করলেন, ঠাকুর কিন্তু সন্ন্যাসের আদর্শটা নিজে দেখিয়ে দিয়ে মাকে নহবৎখানায় রেখেছেন, একদম নির্লিপ্তভাবে জীবন, যাকে বলে পূর্ণ পূর্বচর্য রক্ষা করে, এইটাই হচ্ছে তার পক্ষেও সম্ভব। কিন্তু তবু তিনি আমাদের লোক শিক্ষার জন্য কী হচ্ছেন, ভক্ত আমি, দাস আমি, হ্যাঁ, এইভাবে আমাদের জীবনযাত্রা শিখিয়েছেন, এতে হয় কি কোনো ভয় থাকে না। তাই ঠাকুর খুব সাবধান করেছেন, সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, হ্যাঁ, এই এই কীরূপ হতে পারে ঠাকুরের জন্য, এইখানটাতেই তারা তা তিনি ইয়ে করেছেন। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য পাপ। এখানে কিন্তু উনি বেদান্তবাদী বলতে বলেছেন সেই সময় বিভিন্ন রকম অমুক সমাজ, ব্রহ্ম সমাজ আরও কিছু ছিল, তারা সংসারও করত, ছেলে মেয়েও হচ্ছে আর প্রবচনও দিচ্ছে আর ব্রহ্মের সম্বন্ধে আলোচনা হচ্ছে, তো তাদের বেদান্তি একটা বাদী হয়ে যায়, হ্যাঁ, তো ওটা তো আলাদা জিনিস।
বেদান্তের প্রতিষ্ঠিত হয়ে জীবনযাত্রা কাটানো একটা একটা বেদান্তবাদী মানে একটা দল দল যাকে বলে যায় সে বেদান্তবাদীরা বলেন আত্মা নির্লিপ্ত। ঠিক আছে, আত্মা তো নির্লিপ্ত বলছেন, কিন্তু সেটাকে নিজেকে থেকে সেই সেই নির্লিপ্ত অবস্থায় আরূঢ় হয়েছেন তিনি, সেখানেই ঠাকুর কটাক্ষ করছেন। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মা কোনো অপকার করতে পারে না। তো সুখ দুঃখ পাপ পুণ্য, তো এখন একটা জিনিস কি মজার, ঠাকুরও খুব সূক্ষ্মভাবে তাদেরকে সাবধান করে দিয়েছেন সুখ দুঃখ এটা হচ্ছে প্রাব্ধবশত আসে। আমি হয়তো কোনো শুভ কাজ করেছি বা আমি কোনো অশুভ কাজ করছি, তার বিধান অনুযায়ী অদৃষ্ট যে প্রাব্ধবশত আমার কাছে সুখ দুঃখ আসে। তো সুখ দুঃখ আসতে গেলে আমাকে কী করতে হয়, তার জন্য ব্যবস্থা নিতে হয়। কী ব্যবস্থা নিতে হয়? ঈশ্বরের নাম, তার গুণকীর্তন, তার চিন্তা, যাতে আমার আর এই জিনিসটা না হয়, তার কাছে প্রার্থনা জানানো এবং নিজেকে প্রতিষিদ্ধ কর্ম, যে আমার কাছে প্রতিবন্ধক যেগুলো আত্মা বা ভগবানের পথে, সেগুলোকে আমাকে আস্তে আস্তে সেগুলোর থেকে নিজেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রচেষ্টা। যাই হোক, এই সুখ দুঃখ তো সংসারে আছেই, থাকবেই, পাপ পুণ্য এসব আত্মা কোনো অপকার করতে পারে না। দেখুন, আত্মা বলতে আত্মার উপকার করতে হবে না, আত্মা তো সে এমন একটা জিনিস, সেই আত্মা হচ্ছে জ্ঞান, জ্ঞান। কিন্তু যারা সংসারে ডুবে আছে তারাও তো আত্মা নয়, কারণ আত্মা কাকে বলছে? আত্মা আর আত্মজ্ঞানীর মধ্যে একই জিনিস, যারা জ্ঞান লাভ করেছে মানে আত্মে প্রতিষ্ঠিত হয়েছে, যারা আত্মাতে নিজে আরূঢ় হয়েছেন তাদেরকে আত্মজ্ঞানী বলা যায়। এখানে ঠাকুর সেটাই বলছেন। হ্যাঁ, কিন্তু তারা কী বলছে, এসব আত্মার যেহেতু নাই আমারও কিছু নাই, আর আমি তো আত্মজ্ঞানী নই, আমি তো দেহেতে আত্মবোধ আছে, আত্মতে আত্মবোধ হয়নি, আমি দেহেতে আত্মবোধ করছি এইটাকে নিয়ে, আমি অহং ব্রহ্ম আমব বলে যাচ্ছি। আরে, দেহেতে আত্মবোধ মানে কি? আমার দেহের সংঘাতগত যে দেহেতে যেসব আমার ছটা ঋপু বা যেগুলো আমার ভিতরে কামনা বাসনা সবই আছে, তো দেহেতে মন আছে, আমার দেহেতে চিন্তন আছে, আমি দেহের থেকে তো করে যেতে পারিনি। আত্মজ্ঞান যাদের হয় তারা দেহেতে বোধই থাকে না, তারা আত্মাতেই আত্মবোধ থাকেন। তো ঠাকুর এখানেই বলছেন পাপুন এসব আত্মার কোনো অপকার করতে পারে না, আত্মার তো করতে পারে না ঠিকই, কিন্তু যেহেতু আত্মবোধ যখন আছে তার এখন অবিদ্যা অজ্ঞান দূর হয়নি, তার কাছে কী হয়, তাকে তার কাছে অপকার করবে? পাপুণ্য তাকে তার দরকার আছে, কারণ নাহলে তো বিধান নষ্ট হয়ে যাবে ঠাকুর ভগবানের। তাই হচ্ছে কি, তবে দেহমানি লোকদের কষ্ট দিতে পারে, তো স্বাভাবিক। এখন ঠাকুর বলছেন না যে হাতে কেটে গেল দরদর করে রক্ত বেরোচ্ছে, বলছে আমার কিছু হয়নি বললে ঠিক হবে না। এটা এই জন্য এগুলো একটু বেদান্তের আলোচনা চর্চা যদি পড়া যায়, আজকে বিশেষ সময় নাই, কারণ নেট করতে গিয়ে বারবার বাধা আসছে, তাই জন্য আজকে ভিডিও করেই সামান্য একটু কথা হতে পারে, যেটুকু সারাংশ নিচ্ছি যে আমাদের আছে ব্যবহারিক সত্যতা যেটা আছে এটাও আমাকে মেনে নিতে হবে, আর একটা প্রাতিভাসিক যেটা নয় সেটাও দেখাচ্ছে, যে আকাশ সূর্য পূর্ব উঠছে পশ্চিম, এগুলো প্রাতিভাসিক সত্য। আর পারমার্থিক সত্য হচ্ছে চিনি অধিষ্ঠান স্বরূপ চৈতন্যরূপে জ্ঞানরূপে দিয়ে আছেন, যেমনি আমাদের ভিতরে পরমাত্মা প্রত্যেকের ভিতরে অনুপরমাণুর তিনি যে ব্যাপ্ত আছেন, এটা হচ্ছে হচ্ছে পারমার্থিক সত্যতা, মানতেই হবে। পৃথিবীর জগতের যা কিছু সব তার চৈতন্যের চৈতন্য হচ্ছে, তাছাড়া অসম্ভব এই জগৎ মানে থাকা, অস্তিত্বই নাই, তাই তো সেটা পারমার্থিক সত্যতা। তো এখানে হচ্ছে কি, তবে দেহ অভিমান যাদের আছে অভিমানই লোকেদের কষ্ট দিতে পারে, ঠাকুর সাবধান করে দিচ্ছেন যে আমার কিছু নাই, আমি সবই করছি, বলছে আমি ইয়ে হয়ে গেছি সোহম। তো তাই বলছে ধোঁয়ার দেওয়াল ময়লা করে, ধোঁয়া দেওয়ালকে ময়লা করবে, দেওয়াল যখন আছে তখন ধোঁয়া তাকে ময়লা করবে। দেওয়াল মানে কি, আমিত্বের অহংকার যখন থাকছে, আমিও আমার, আমার শরীর আমার মন আমার প্রাণ সবই তো আমার রাখছি, তার মানে কি আমি অহংকার যাইনি, সেই দেওয়ালটা হচ্ছে কি আমি, সেই দেওয়ালে কি হচ্ছে ময়লা লাগবেই দেওয়াল থাকলেই। বলছে কিন্তু আকাশে কিছু করতে পারে না, কি সুন্দর, আকাশ হচ্ছে আমাদের ব্রহ্মসূত্রে আছে আকাশ তার দিঙ্গাত, আকাশের সঙ্গে পরব্রহ্মের কিছুটা তুলনা করছে, আকাশ সুসূক্ষ্ম চিরমহান আর সর্বব্যাপক, এই কতগুলো গুণ আকাশে, আকাশ তার দিঙ্গাত ব্রহ্মের সঙ্গে তুলনা করছে। সুসূক্ষ্ম আকাশ কোথায় নেই, যেখানে অবকাশ সেখানে আকাশ, লোহার ভিতরেও আকাশ আছে, তাই হচ্ছে কি আকাশ তার লেগা, তা আকাশের বলছে আকাশের কিছু করতে পারে না, কারণ সেখানে ধোঁয়া কিছু করতে পারে না। তো কিছু কিছু জ্ঞানীদের মতো বলতো, জ্ঞানীদের মতো বলতো, কিছু কিছু সেই সময় ছিলেন, কিন্তু বলতো
তামি খ অর্থাৎ আকাশ বল। দেখুন, বেদান্ত কিছু করে আলোচনা করে বলা যায়, কিন্তু সেই জায়গাটা প্রতিষ্ঠাটা আছে, সাধনার দরকার, সেই জায়গাটা তার জন্য দীর্ঘকাল তাকে সেই জায়গাটাতে তাই যাওয়ার জন্য অতিরিক্ত গুরু প্রদত্ত পন্থা অনুযায়ী তাকে এই যে আরূঢ় হতে হবে। হ্যাঁ, তখন তার নিজের থেকেই আসবে, বলতে হবে না। তো সেই কৃষ্ণ কিছু বলতো আমি খ অর্থাৎ আকাশ বল, তা সে পরম কী বলতো পরম ব্রহ্ম, তার মুখে ও কথা বলুন সাজে। তো ঠাকুর তবু কিছুটা ছাড় দিচ্ছেন, কেন, কিন্তু সকলের মুখে নয়, কেন কৃষ্ণ কিশোর পণ্ডিত ছিল, কিছু জ্ঞানী ছিল, সে কিছুটা মানে সংসারও করতো, এদিকে আত্মজ্ঞানের জন্য সে প্রয়াসী ছিল। সেই জন্য তো ঠাকুর বলছে, কিন্তু একটা কথা কি যে কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো, আমি মুক্ত, আমি মুক্ত, এই কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। কারণ আমাদের হচ্ছে কি, আমরা বদ্ধ সত্যি কথা, ত্রিকালে তো আমরা বদ্ধ নই, আমাদের আত্মা তো বদ্ধ নয়, বদ্ধ হয়ে গেছি। তো সেই জন্য হচ্ছে কি, আমি সবসময় মুক্তই ভাবাচ্ছি, পজিটিভ ভাবনা চিন্তাটা। হ্যাঁ, আমি মুক্ত এই কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এই কথা বলতে বলতে সে ব্যক্তিবদ্ধই হয়ে যায়। যে কেবল বলে যে আমি পাপি এই সালে পড়ে যায়, বরঞ্চ বলতে হয় আমি তার নাম করেছি, আমার পাপ কি বন্ধন কি, মাস্টারপিছে দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে। তো যাক, এরপর অন্য প্রসঙ্গে এসছেন, তিনি বলছেন যে হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ এটি মায়া না দয়া। ঠাকুর আবার জিজ্ঞেস করছেন মায়া না দয়া, ঠাকুর আবার তিনি তো দয়ার প্রতিমূর্তি, প্রত্যেকের জন্যই দয়া করছে, খালি হৃদয়ে বলে না, ব্যাপক। এমনি একটা জল থাকলেই পোকামাকড় হবে, যদি সমুদ্র হয়ে যায় হবে না, তিনি দয়ার সাগর, হয়তো তার মায়া দয়ার উপরে থাকি। যাই হোক, তাই হচ্ছে এখানে ঠাকুরের যে কথাটা লাস্ট আমাদের নেবার যেটা ছিল, বরং বলতে হয় যে আমি তার মায়ের নাম করেছি, আমার আবার পাপ বন্ধন কী। এই জন্য সবসময় নাম গুণকীর্তন, কলিযুগ হচ্ছে নাম, নামই হচ্ছে অবলম্বন। আসুন আমরা আজকে ঠাকুরের আদর্শ অনুযায়ী সবসময় ভক্তিভাব নিয়ে, ভক্তি আমার পরম পূজ্য পাদ গুরুদেব বলতেন, ভক্তিভাবে নাম প্রজ্ঞানে প্রভাবে সহন। যখন আমি ধ্যান যোগ করবো বা যদি গুরু আদিষ্ট পন্থা আমাকে বলেন, আমি অনুভব করি, যারা সন্ন্যাসী তাদের বিশেষ করে, তখন সোহম 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 এও এক সাধনা আছে, সোহম ভাবনা চিন্তা। কিন্তু সেটা আধিকারিক যারা সন্ন্যাসী তাদের জন্য অবারিত দান। আর তাছাড়া যখন জগতে লীলাতে আমি যখন থাকবো, তখন নাহম ভক্তিভাব নিয়ে থাকাই ভালো। আসুন আজকে এখানে ঠাকুরের কথা বলি, ঠাকুরের স্মরণ নিয়ে আমরা তার ধ্যান যোগ কাজে কিছু কাজ করি। হরি ওম তৎসব, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়।